আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ধানের পাইকারি হাটে আপনাদের সবাইকে ধানের পাইকারি আপডেট রিভিউ দিতে তো সুপ্রিয় দর্শক আমরা গতকালকে আপডেট দিয়েছিলাম তো আমরা কিন্তু প্রতিদিন বিভিন্ন হাটে বাজারে গিয়ে বিভিন্ন ফসলের আপডেট রিভিউ দিয়ে থাকি সেক্ষেত্রে প্রথমেই বলে বলে রাখি যে আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক বাজারে কিন্তু কোনো পণ্যেরই দামটা স্থিতিশীল নেই তো ধানের দামটা একদিন দেখা যাচ্ছে একশো দেড়শো টাকা বেশি আর একদিন দেখা যাচ্ছে পঞ্চাশ একশো টাকা আবার কম তো এই রকম মানে কম বেশ কম বেশ চলতে শুরু করেছে তো যাই হোক আজকের বাজার দরে বিভিন্ন প্রকার ধানের পাইকারি বাজার দর আমরা হাটে এসে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে জানতে পারছি প্রথমে উনত্রিশ ধানের দাম বলি আজকের উনত্রিশ ধানের দাম বাজার দর চলতেছে বারোশো টাকা থেকে শুরু করে সাড়ে বারোশো টাকা প্রতিমন আজকের বাজার দর বলতে গতকালকের বাজার দরের মতোই আছে এই ধানের বলতে উনত্রিশের বাজারটা আর আঠাশের বাজারটা আজকের বাজার দরে বিশ টাকা বেশি শুনছি বলতে বারোশো সত্তর টাকা সর্বোচ্চ প্রতিমন চলতেছে আর আটান্ন ধান ওটা চলতেছে বারোশো টাকা বারোশো বিশ টাকা এই রকম প্রতিমন আর অন্য অন্য যে সমস্ত ধানগুলো আছে চিকন ধান বলতে আমাদের অঞ্চলে কিন্তু চিকন ধান খুব কম ওগুলোর দাম চলতেছে চোদ্দোশো পঞ্চাশ থেকে শুরু করে পনেরোশো টাকা প্রতিমন বাজার চলতেছে আর মোটা যেটা আছে হীরা ধান ওটার দাম আজকের বাজার দরে শুনছি এগারোশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ প্রতিমন তো এই ছিল আজকের পাইকারি ধানের হাট থেকে আজকের আপডেট রিভিউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ